আসসালামু আলাইকুম ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড শীর্ষ খবরে আমন্ত্রণ জানাচ্ছি নবনীতা। করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় অর্ধেক আসন ফাঁকা রাখা শর্তে বাসে 60% ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত আজ থেকে কার্যকর করা হয়েছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলছে ট্রেনও, তবে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না তেমন। গণপরিবহন পরিচালনায় অব্যবস্থাপনার কারণে ভোগান্তির অভিযোগ করছেন যাত্রীরা। নির্ধারিত সময়ে অনেকেই গন্তব্যে পৌঁছাতে পারছেন না, গণপরিবহন পেতে রাস্তায় দাঁড়িয়ে থাকছেন ঘন্টার পর ঘন্টা। নোয়াখালীর বসুরহাট পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র আব্দুল কাদের মির্জা আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। চ্যানেল আইকে তিনি বলেন, পুলিশি নির্যাতন, মিথ্যা মামলা এবং দল থেকে সহায়তা না পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ওবায়দুর রশিদ জানাচ্ছেন। নোয়াখালী চার আসনের আলোচিত সংসদ সদস্য এবং নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাস দুর্নীতির অভিযোগ এনে এবং নির্বাচন নিয়ে বিভিন্ন সমাবেশে বক্তৃতা দিয়ে আলোচনায় আসেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। এরপর দুজনের কোন্দল আরও বড় হয়ে ওঠে। বেশ কয়েকবার দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি থেকে সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে। সাংবাদিক সহ নিহত হন দুইজন, আহত হন অসংখ্য মানুষ। বুধবার ফেসবুকে লাইভে এসে বিভিন্ন কারণ উল্লেখ করে আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন আব্দুল কাদের মির্জা। পরে তিনি এ নিয়ে টেলিফোনে চ্যানেল আয়ের সাথে কথা বলেন। দল আমাকে কোনো সহযোগিতা করে নাই, আমার এখানে 2000 গুলি করছে, আমাকে 6 জন মারার চেষ্টা করছে, বরং পুলিশ প্রশাসন দিয়া আমার 2টা আঙ্গুল ভাঙি ফেলেছে। তারপরে নানা ভাবে লাঞ্ছিত হয়েছি। আমি একটা ফার্স্ট ক্লাস পৌরসভার মেয়র, আপনার ডিএসএর মর্যাদা, আমাকে সাধন একজন পুলিশ কর্মকর্তা আমার গায়ের উপর হাত দিয়ে আমাকে গালিগালাজ করে। আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার পর মেয়র পদের বিষয়ে প্রশ্ন ছিল কাদের মির্জার কাছে। পৌরসভার ম্যানুয়াল আছে না, সে মোতাবেক যদি আমি পৌরসভা থেকে সরে যেতে হয় সরে যাব, আর যদি আমি আইনানুক থাকি সেক্ষেত্রে আমাকে সরকারও কিছু করতে পারবে না। আব্দুল কাদের মির্জা অভিযোগ করেন, বিরোধী দলে থাকার সময় যেভাবে তিনি নির্যাতনের শিকার হয়েছেন, তিনি এবং তার কর্মীরা এখনো একইভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। মাদারীপুরের কালকিনি পৌরসভা নির্বাচনে 2টি কেন্দ্রে মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এস এম হানিফ এবং বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠুর সমর্থকদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া এবং বোমা বিস্ফোরণে কমপক্ষে 2 জন আহত হন। পুলিশ ফাঁকা গুলি ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাঙ্গাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শিকারমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই ঘটনা ঘটে। সকাল 8টা থেকে শুরু হওয়া ভোট চলবে বিকেল 4টা পর্যন্ত। হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ে 500 বেশি বাড়িঘর ও গাছপালা বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার রাতে প্রায় 1 ঘন্টা ঝড়ে বৈদ্যুতিক খুঁটিও লন্ডভন্ড হয়ে গেছে। সে সময় জেলা সদর সহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। স্থানীয়রা জানান, শহরের পুরাতন হাসপাতাল সড়ক, সার্কিট হাউস রোড এবং নার্সিং ইনস্টিটিউট ও জর্জকোর্ট সংলগ্ন রাস্তায় বেশ কয়েকটি গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কেন্দ্র জানায়, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে কাজ চলছে। অ্যান্টিগায় দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে অল আউট হয়েছে 354 রানে। 3 উইকেটে 136 রান নিয়ে দিন শেষ করেছে সফরকারী শ্রীলঙ্কা। 514 মিনিট উইকেটে কাটিয়ে ক্যারিবীয় ক্যাপ্টেন ক্রেগ ব্র্যাথার্ড আউট হন 126 রান করে। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো 500 মিনিটের বেশি ব্যাট করলেন তিনি। 9 নম্বরে নামা রাকিব কনওয়ালের ব্যাট থেকে আসে 73 রানের ইনিংস, এতেই 354 রানে সংগ্রহ উইন্ডিজদের। ফিল্ডিং এ নেমে ক্যারিবীয়রা সাফল্য প্রায় দ্রুতই। দলীয় 18 রানে আলজারি জোসেফের বলে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান অধিনায়ক করুণারত্নে। 55 রান করে কেমার রোচের বলে বোল্ড হন লাহিরুথুরিমান্নে। 77 রানে 3 উইকেট হারানোর পর লঙ্কান ইনিংসের হাল ধরেন চান্দিমাল ও ডে সিলভা। চান্দিমাল 34 এবং সিলভা 23 রানে অপরাজিত আছেন। শীর্ষ খবর আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।